চেনাব রেলওয়ে ব্রিজ জম্মুর উধমপুর ও কাশ্মীর উপত্যকার বারামুল্লা শহর দুটির মধ্যে সংযোগকারী 1315 মিটার দীর্ঘ সেতুটি ভারতবর্ষ তথা সারা পৃথিবীর উচ্চতম রেলওয়ে সেতুর তকমা অর্জন করেছে। এটি আসলে কাশ্মীর রেলওয়ে প্রজেক্টের উধমপুর শ্রীনগর বারামুল্লা রেলওয়ে লিঙ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অতি উচ্চমানের স্টিল ও কংক্রিটের এই স্ট্রাকচারটি একটি সিঙ্গেল আর্চ ব্রিজ। চেনাব রিভার বেড থেকে 359 মিটার উচ্চতায় নির্মিত হয়েছে সেতুটি, যা কিনা প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারের থেকেও 35 মিটার বেশি উঁচু। 2002 সালে চেনাব রেলওয়ে ব্রিজটিকে ন্যাশনাল প্রজেক্ট হিসাবে ঘোষণা হওয়ার পর তার ডিজাইন ও কনস্ট্রাকশনের দায়িত্বভার পড়ে সাপুরজি পালনজি গ্রুপের অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার এবং কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের ওপর। প্রায় 1486 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান ব্রিজটির ভৌগোলিক অবস্থান ও তাকে ঘিরে থাকা বিশেষ ভূরাজনৈতিক তাৎপর্য থাকার কারণে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকেও নিযুক্ত করা হয় সেতুটির রূপায়ণে। তাই হিমালয়ের মতো জটিল ভূতাত্ত্বিক গঠনযুক্ত অতি উচ্চ পার্বত্য অঞ্চলে সেতুটিকে যথাসম্ভব ভূমিকম্প ও বিস্ফোরক প্রতিরোধক হিসাবে নির্মাণ করা হয়েছে। 2004 সালে শুরু হওয়া ব্রিজটি পরিকল্পনা মতো 2009 সালেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিকূল পরিবেশ ও নানা প্রতিবন্ধকতায় তা ক্রমশ পিছোতে থাকে। স্থায়িত্ব ও নিরাপত্তার প্রশ্নে তো 2008 সালে সেতুটির কাজই বন্ধ হয়ে গিয়েছিল, কারণ নদীর একদিকের ঢাল ছিল 43 ডিগ্রি, অন্যদিকে ছিল 77 ডিগ্রি। তার উপর ছিল প্রতি ঘন্টায় 266 কিলোমিটার বেগে দ্রুত গতিসম্পন্ন বায়ুপ্রবাহ। এহেন কঠিন পরিস্থিতির মধ্যেই 2 বছর পর আবার নির্মাণ কাজ শুরু হয় এবং সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে 2022 সালে দেশের 75তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেতুটির কঠিনতম নির্মাণ অংশটি পরিপূর্ণতা লাভ করে। চেনাব নদীর গভীর গিরিখাতের ওপর মূল আর্চটির সংযুক্তকরণ, দেশীয় প্রযুক্তি, অর্থায়ন ও শ্রমের বলিদানে নির্মিত এই সেতুটি আসলে 75তম স্বাধীনতা দিবসে দেশের প্রতি এক উৎসর্গ বলা যেতে পারে। আসন্ন নববর্ষের আলোকে যখন সারা পৃথিবী সুসজ্জিত হয়ে উঠবে, ঠিক তখনই ভারতবাসী পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজটির উদ্বোধন উদযাপনে আনন্দে মেতে উঠবে।